বারের তুলনায় এবারে লিচুর ফুলের পরিমাণ প্রায় অর্ধেক হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুর জেলার বাগান মালিক সহ লিচু চাষিরা লিচুর ফুলের পরিবর্তে গাছের নতুন পাতা আসার কারণ হিসেবে আবহাওয়াকেই দায়ী করছেন কৃষি কর্মকর্তারা দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দিনাজপুরে বোম্বাই মাদ্রাজি চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়ে থাকে গত বছর লিচুর ফলন ছিল তেইশ হাজার মেট্রিক টন কিন্তু বিশেষজ্ঞদের মতে এবারে তা নেমে আসতে পারে প্রায় অর্ধেকে এবছর বাগানগুলোতে অসময়ে নতুন পাতা আসায় লিচুর মুকুলের সংখ্যা অনেক কম অল্প কিছু মুকুল দেখা গেলেও রোগবালাই সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কতখানি লাভবান হতে পারবেন তা নিয়ে হতাশ লিচু চাষিরা লিচুর গাছে এবার নতুন পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে তো লিচুর ফলন তো এরকম মনে না যে হবে তুলনামূলকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত আর কি নতুন পাতা গজানোর ফলে কোন কোন গাছে লিচুর মুকুল শূন্য এতে হতাশ বাগান মালিকরাও গতবারে যেমন এক হাজারটা লিচু মধ্যে নশো লিচু আছে লিচু পেয়েছিলাম পাইছিলাম কিন্তু গতবার তুলনায় এবার নতুন পাতা থাকার কারণে এক হাজার গাছের মধ্যে পাঁচশো গাছে লিচু নেই কিছু ভালো দেখা যাচ্ছে তারপর এখন পরে কি হবে না হবে বলা যাচ্ছে না এ অবস্থায় আবহাওয়াকেই দায়ী করলেন এই কৃষি কর্মকর্তা এবছরে রাতের বেলা শীত কম থাকতে কম শীত বেশি থাকতেছে এবং রাতের বেলায় যে কুয়াশা পড়ে সকাল পর্যন্ত থাকতেছে কিন্তু দিনের বেলায় আবার কুয়াশা নাই প্রচণ্ড গরম এ কারণে বেশিরভাগ গাছেরই মুকুলের পরিবর্তে পাতা বের হয়ে গেছে এখন গাছের ফলন টিকিয়ে রাখতে প্রয়োজন কৃষি বিভাগের সঠিক তদারকি ও পরামর্শ বলছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি